হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সেলিনা শিখা। আমি আজকে একটা মজাদার আম দিয়ে সেমাই রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি দেখাবো, নর্মালি আমরা সবাই তো দুধ দিয়ে সেমাই রান্না করি, বাট আম দিয়ে সেমাই সেটা খুবই মজার। আজকে আমি দেখাবো সে রেসিপি। হ্যাঁ, তো সেটার জন্য এখানে আমি 1 লিটার দুধ নিয়ে নিয়েছি, নিয়ে আমি জাস্ট একটা বলক দিয়েছি। এখন আমি কি করব, এই চিনির মধ্যে দুধের মধ্যে 1/4 কাপ চিনি দিয়ে দিব। চিনিটা আসলে আপনাদের উপর ডিপেন্ড করবে, কে কেমন মানে মিষ্টি খেতে লাইক করেন সেভাবে দিবেন, মানে সেই অনুযায়ী দিবেন। তো যাই হোক, এখন আমি একটু চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবো, আর দুধটা আরও একটা বলক দিয়ে নেব। তো দুধটা প্রায় গরম হয়ে গিয়েছে, আর এখন আমি এখানে কি করব, 2 টুকরা দারচিনি দিব, আর একটা তেজপাতাকে ছিঁড়ে 4 টুকরা করে নিয়েছি, সেটা এখানে দিয়ে দিব। দিয়ে তারপর একটু আর একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো আমি দুধটাকে একটা সাইডে রেখে দিয়েছি। এখন চুলে আমি একটা প্যান বসায় নিয়েছি, নিয়ে এখন আমি কি করব, মেজারমেন্ট চামচগুলার 1 টেবিল চামচের যে চামচটা সেটাতে করে আমি এখানে প্রায় 1.5 টেবিল চামচের মতো ঘি দিয়ে নিলাম। এখন আমি যেটা করব, এই ঘিয়ের মধ্যে আমি 1 কাপের মতো সেমাই ঢেলে দিব। 1 কাপের মতো সেমাই দিয়ে এখন আমি কি করবো, ঘিয়ের মধ্যে সেমাইটাকে ভালো করে ভেজে নিব। তো দেখুন, আমি সেমাইগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। এখন আমি কি করব, আপনারা আপনাদের পছন্দ মতো যতখানি কিশমিশ বা বাদাম খেতে লাইক করবেন ঠিক ততখানি দিবেন। আমি একটু বেশি লাইক করি কিশমিশ আর বাদামটা, সেমাই একটু বেশি পছন্দ আমার। তো তার আগে একটা কথা বলে নেই, এই জাস্ট দুধ দিয়ে আর হচ্ছে সেমাই দিয়ে খুবই মজার একটা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, বাট আম দিয়ে রেসিপিটা আমি এই প্রথম বানাচ্ছি, তাই এটাও শেয়ার করলাম আপনাদের সাথে। আপনারা অবশ্যই বানিয়ে খাবেন, খেয়ে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো এখন হচ্ছে আমি কি করব, আমি যে দুধটা জাল করে রেখেছি সেই দুধটা এই ঘিয়ের মধ্যে ঢেলে দিব, সেমাইয়ের মধ্যে। আর সেমাইয়ের মধ্যে বা মিষ্টি জাতীয় খাবারে আমি একটু লবণ দিতে পছন্দ করি, তাই আমি একটু লবণ দিয়ে দিলাম, তাহলে খেতে একটু ভালো লাগে। এখন ভালো মতো কয়েকটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো দেখুন, এখন আমি কি করব, আমি 2টা আম একদম পাকা ঠস ঠসে দেখে ব্লেন্ড করে নিয়েছি, যেহেতু আম এখন শেষের দিকে, এখন পাকা আমই পাওয়া যায়, মানে ঠস ঠসা পাকা আম। তো এখানে আমি 2টা আম ব্লেন্ড করে নিয়েছি। তো আপনার মেজারমেন্ট হিসেবে যদি ধরতে হয় তাহলে 1 কাপের মতো বলতে পারি, 1 কাপের মতো দিতে পারেন। তো এখানে আমি ছোট সাইজের 2টা আম ব্লেন্ড করে নিয়েছি, সেটা এখানে দিয়ে দিলাম, প্রায় 1 কাপের মতো হবে। তো এখন হচ্ছে ভালো করে আর 1-2টা বলক দিব, দিয়ে তারপর নামায় ফেলবো। তো দেখুন, আমার সেমাইটা রান্না হয়ে গিয়েছে, কিন্তু আজান দিচ্ছিল তাই আমি চুলাটা বন্ধ করে দিয়েছি যেহেতু রান্নাটা হয়ে গিয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর স্বর বসে গিয়েছে, তা আমি একটু নেড়েচেড়ে আপনাদেরকে দেখাই, মানে দুধটা কীরকম ঘন রাখবেন সেটা আসলে আপনাদের উপরে ডিপেন্ড করবে, বাট আমি এই সেমাইটা রান্না করলে এরকম রাখি, একটু ঝোল ঝোল থাকবে, খেতে ভালো লাগে। আর এত সুন্দর একটা ঘ্রাণ পাচ্ছি আমি, মানে আপনাদেরকে বলে বোঝাইতে পারবো না, আপনারা রান্না করলে বুঝতে পারবেন, এত সুন্দর একটা স্মেল, ও মাই গড, মানে কি বলবো, কথায় আছে ঘ্রাণেই অর্ধভোজন। তো যাই হোক, আমি এখন আপনাদেরকে বেড়ে দেখাচ্ছি যে কেমন হয়েছে। তো দেখুন, আমি বাটিতে বেড়ে নিয়েছি, কি বলবো, মানে ঘ্রাণেই আমি মানে কি বলবো, পেট অর্ধেক ভরে গিয়েছে, মানে এত সুন্দর একটা ঘ্রাণ পাচ্ছি আমি। তো এই হচ্ছে আমার মজাদার মানে আম দুধের সেমাই। হ্যাঁ, তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই মানে আপনারা বানিয়ে খাবেন এইভাবে, আর অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যে রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। আর আমার চ্যানেলে এরকম আরও অনেক ফেস প্যাক ও হেয়ার প্যাকের রেসিপিও আছে, এরকম কিছু রান্নারও ভিডিও আছে, তা আপনারা অবশ্যই ঘুরে দেখবেন। আর ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আপনারা লাইক কমেন্টস ও সাবস্ক্রাইব করলে আমার যে কী ভালো লাগে, আমি যখন
এখন দেখি যে আমি কেউ কমেন্টস করেছে, সাবস্ক্রাইব করেছে, আমার অনেক ভালো লাগে, খুশিতে মনটা ভরে যায়। তো আপনারা সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।